স্বৈরাচারের কোনো ঠাঁই নাই। ১৯৭১ সালে যে চেতনা নিয়ে স্বাধীনতা হয়েছিল, গত ৩৬শে জুলাই সেই স্বাধীনতা মুক্তি পেল। এটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং আরও বীরত্বম বীর বিক্রম ৩০ লক্ষ শহীদের দেশ এবং আমাদের যে শহীদ সাহিদ, আমাদের যে ভাই বোনেরা, ১৬ জন শিশু, সকলে যে শহীদ হয়েছে, তাদের রক্তের বিনিময়ে বাংলাদেশকে আবার গড়ে তোলা হবে এবং কোনো দেশের দাবিদার রাষ্ট্রে পরিণত হবে না, বরং বাংলাদেশ আর উন্নত দাবিদার হবে। মোবারক শাহের শাহের দেশ, এটা ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজির দেশ, মাত্র ১৭ জন নিয়ে বাংলা বিজয় করেছিল। সেটা আমাদের সেনাপতিরা, এই বৈষম্যবিরোধী সেনাপতিরা দেখিয়ে দিয়েছে। মুক্তিযোদ্ধার স্বপ্ন বাস্তবায়ন ইনশাল্লাহ এবার হবে তারেক জিয়ার নেতৃত্বে এবং বৈষম্যবিরোধী ছাত্রদের নেতৃত্বে এবং আরও রাজনৈতিক দেশপ্রেমিক ভাইদের নেতৃত্বে।